सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम यूट्यूब चैनल को और बेल आइकॉन को प्रेस करें लाइव क्रिकेट और फुटबॉल टूर्नामेंट देखने के लिए। পরবর্তী বল সাওয়ান, বলটি স্লোয়ার ইয়র্কার ছিল। পরবর্তী বল সাওয়ান এবং এই বলটিও ছিল ইয়র্কার করা প্রচেষ্টা বোলারের উসমান প্যাটেল। পরবর্তী বল মিড উইকেটের উপর থেকে সরাসরি মাঠের বাইরে একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট, দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট, কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারে খেলা চলছে। ইন্ডিয়ান টাইগার ব্যাট করছে জেভিএল কান্ড্রা, আরো একটি ফুল টস বল এবং সরাসরি মাঠের বাইরে আরো একটি ওভার বাউন্ডারি এবং দলীয় রান সংখ্যা এক লাফে চলে গেল ১৪, কোনো উইকেট না হারিয়ে ব্যক্তিগত ১২ রানে ব্যাট করছে বেঙ্গল টেনিস ক্রিকেটের অন্যতম তারকা সোনু খান। পরের বল সোনু খান চালিয়ে দিয়েছেন মিস টাইমিং এবং আরো একবার প্রান্ত বদল। শান সোনু খান সম্পূর্ণভাবে পরাস্ত এই বল থেকে। পরের বল হুক মেরেছেন এবং সরাসরি ডিপ ফাইভ লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো চার চারটি রান। সাওয়ানের পরবর্তী বল চালিয়ে খেলার প্রচেষ্টা কিন্তু ঠিকঠাক কানেক্ট না হওয়াতে একবার প্রান্ত বদল। পরবর্তী বল একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি সোনু খানের ব্যাট থেকে। সাওয়ানের এই বলটি ছিল লো ফুল টাচ, কোনো ভুলচুক না, সরাসরি পত্রপাঠ মাঠের বাইরে হারিয়ে। দেখা যাক একটি গগনচুম্বী শট এবং আরো একটি ড্রপ ক্যাচ। ওরিয়েন্ট টাইগার দলের ফিল্ডসম্যানরা দু দুটি ক্যাচ ড্রপ করলেন, প্রথমটি ছিল উসমান প্যাটেল এবং দ্বিতীয়টি সোনু খানের, কোনো উইকেটের পতন না। দলীয় তৃতীয় সোনুর ব্যাট থেকে একটি গগনচুম্বী শট এবং আরো একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। অত্যন্ত ভালো একটি শট দেখলাম ব্যাটসম্যান সোনু খানের ব্যাট থেকে। আরো একটি গগনচুম্বী শট এবং সরাসরি মাঠের বাইরে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি সোনু খানের ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩, চতুর্থ ওভারে খেলা চলছে।
আবারও ফুল টস বল এবং পত্রপাট মাঠের বাইরে, আরো একটি কৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। দলীয় রান সংখ্যা জেবিএল কান্ডার 62, কোনো উইকেট না হারিয়ে দিশাহীন বোলিং দেখছি আমরা বোলার মোহাম্মদ আলতাবের থেকে। বলতে বলতে পরের বল, এই বলটি সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে সোনু খান। আরো একটি গগনচুম্বী শট ব্যাটসম্যান সোনু খানের ব্যাট থেকে, একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। দলীয় রান সংখ্যা 69। এই ওভারে বল করতে এসে মোহাম্মদ আলতাফ সুদূর ধানবাদ থেকে আগত প্লেয়ার 29টি রান খরচ করেছেন। আরো একটি এক্সট্রা কভারের অঞ্চল থেকে সীমানার বাইরে একটি বাউন্ডারি এবং সেই সাথে দলীয় রান সংখ্যা 73। সোনু খান তার অর্ধশত রানটি পূরণ করে নিলেন, ধন্যবাদ সোনু খান। বেঙ্গল ক্রিকেটের অন্যতম তারকা প্লেয়ার সোনু খান। পশ্চিম মেদিনীপুর খড়গপুরের ছেলে সোনু খান ব্যক্তিগত 26 রানে ব্যাট করছে উসমান প্যাটেল। আরো একটি শট দেখলাম সোনু খানের ব্যাট থেকে, অনেকটা দৌড়ে ফিল্ডসম্যান বল ফেরত পাঠানোর ফাঁকে দুবার প্রান্ত বদল ব্যাটসম্যানদের মধ্যে সোনু খান। আরো একটি ওভার বাউন্ডারি সরাসরি মাঠের বাইরে, সোনু খান পৌঁছে গেলেন 61। সোনু খান পৌঁছে গেলেন 61 রানে, দলীয় রান সংখ্যা 120। আরো একটি সুন্দর শট এবং ওভার বাউন্ডারি, সোনু খান পৌঁছে গেলেন 67-এ। এক্ষেত্রে ফিল্ডসম্যান সাওয়ান তালুবন্দি করতে পারলেন না এবং আরো 66 রান দলীয় খাতায়, দলের রান সংখ্যা 126। পরের বল আলতো করে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একবার প্রান্ত বদল, বলতে বলতে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি সোনু খানের ব্যাট থেকে। বল বয় বলগুলো ফেরত পাঠাবে, লাস্ট ওভার বল করার দায়িত্ব সুরাজ। আরো একবার চালিয়ে খেলার প্রচেষ্টা, দেখা যাক রান আউট হওয়ার সম্ভাবনা না, কোনো রান আউট নয়। একবার দুই ব্যাটসম্যানের মধ্যে প্রান্ত বদল, দলীয় রান সংখ্যা 146, কোনো উইকেট না হারিয়ে প্যাটেলের মতো ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন। বলতে বলতে পরের বল সোনু খান এবং কোনো ভুলচুক না, শর্ট পিচ বল এবং সরাসরি মাঠের বাইরে, আরো একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 154, এক উইকেটের বিনিময়ে জেবিএল কান্ড্রা। খান অলরেডি 79 রানে ব্যাট করছে, বলতে বলতে একটি গগনচুম্বী শট এবং ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে সোনু খান। ফ্রি হিট, সরি আউট নয়, মাফ করবেন, এই বলটি ফ্রি হিট ছিল।